হ্যালো ফ্রেন্ড তো প্রোস্টেট ক্যান্সার এই এর সমস্যা বা প্রস্টেট ক্যান্সার এর কী কী লক্ষণ থাকে এছাড়াও প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা কী কী প্রস্টেট ক্যান্সার কি ওষুধ দ্বারা চিকিৎসা সম্ভব ওষুধ দ্বারা পুরোপুরি নিয়মে সম্ভব তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিন যে প্রস্টেটের সমস্যায় কী কী অসুবিধা হয় প্রস্টেটের সমস্যা প্রবলেম হলে কী কী অসুবিধা হয় তো মধ্য বয়সে প্রস্টেটের সমস্যা শুরু হয় তখন আমাদের প্রস্টেট গ্ল্যানটি বড় হতে শুরু করে তখন প্রস্টেটের কর্মক্ষমতা অনেকখানি কমে যায় অনেক সময় ক্যান্সারযুক্ত টিউমারের কারণে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে ওঠে যার ফলে মূত্রধলিতে চাপ পড়ে এবং আমাদের যে ফ্লো সেটা অনেকখানি কমে যায় এবং শুরু হয় নানা রকমের অসুবিধা দিনে রাতে বারে বারে প্রস্রাবে যেতে হয় এর ফলে আমাদের ঘুম ভালো হয় না লো ব্যাক পেন অর্থাৎ কোমরে ব্যথা শুরু হতে থাকে এছাড়াও প্রস্রাব ধরে রাখতে অসুবিধা প্রস্রাবের সঙ্গে রক্ত হওয়া ইত্যাদি নানা রকমের সমস্যার সৃষ্টি হয় তো এরকম কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিক নিকটবর্তী নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবারে অনেকেই বলেন যে ওষুধ দ্বারা কি এটা নিরাময় সম্ভব তো শুরুতেই যখন স্টার্টিং হবে তখন ওষুধ এবং কিছু জীবনযাত্রার মানের পরিবর্তনের দ্বারা এটা অনেকখানি নিয়ন্ত্রণে রাখা যায় তবে গন্তি বেশি বড় হলে বা ক্যান্সার হলে তখন সেটাকে বাদ দেওয়া আর কোনো উপায় থাকে না টিইউআরপি ট্রান্স ইউরেথ্রাল রিস্ক্যান অফ পস্টেট নামক বিশেষ পদ্ধতির সাহায্যে পস্টেট গ্ল্যানকে বের করে আনা হয় এবারে প্রস্টেট ক্যান্সার হয়েছে কিনা না জানবেন কীভাবে তো প্রস্টেটের সমস্যা আর ক্যান্সারের কারণে প্রস্টেট ক্যান্সারের কারণে যে লক্ষণ সমস্যা প্রায় একই তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে রক্তের প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করা হয় তো এই রাসায়নিকটি যদি একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে তাহলে পরবর্তী টেস্টগুলি করা হয় প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা কি অন্যান্য ক্যান্সারের চিকিৎসার মতো একই তো প্রস্টেট ক্যান্সার হচ্ছে খুব ধীর গতির ক্যান্সার তো প্রথম পর্যায়ে সার্জারি করে ম্যালিন প্রোস্টেটকে বাদ দেওয়া হয় তো আজকে জানলেন যে প্রোস্টেটের সমস্যায় কি কি প্রবলেম বা কি কী লক্ষণ দেখা যায় এছাড়া প্রস্টেট ক্যান্সার হলে কি কীভাবে ডায়াগনোসিস করা হয় কিভাবে চিকিৎসা করা হয় আজকে সে বিষয়ে জানলেন তো প্রোস্টেটে এই সমস্ত সমস্যা দেখা দিলে অবশ্যই যে কোনো ইউরোলজিস্টের কাছে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও এই সমস্ত সমস্যা দেখা দিলে অবশ্যই অ্যাভয়েড করবেন না আগে থেকে ডক্টরের কাছে দেখাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং